জগদ্দলের পানপুরে মদের দোকানে চুরি। পানপুরে পরপর দুটি মদের দোকানে চুরির ঘটনা ঘটল। লকডাউন হওয়ার পর থেকেই বন্ধ মদের দোকানগুলি। আজ এলাকার লোক দেখতে পায় দোকানের দরজা ভাঙা, খবর দেয় মালিককে। খবর পেয়ে মালিকরা এসে দেখে তাদের দোকানের সর্বস্ব চুরি হয়ে গিয়েছে। বহু টাকার মদ সহ ক্যাশের বেশ কিছু টাকা সবই নিয়ে গেছে চোরের দল। কল্যাণী হাইরোডের ধারে এই দোকান, রোডে থাকে সারাক্ষণ পুলিশি টহল। তার মধ্যে থেকেও কিভাবে চুরি হলো তা বুঝে উঠতে পারছেন না মালিকরা। আচ্ছা, দেখলাম যে লেবাররা বললো যে তোমার সব গেট পেট সব ভাঙা রয়েছে, তবে আমি এখানে এসে দেখলাম যে গেট পেট সব ভেঙে পুরো গুড়িয়ে দিয়েছে সব। যে ওইখানটায় এবার দেখা যাচ্ছে যত কাউন্টারে মাল ছিল, আমাদের টাকা পাঠাচ্ছিল, সব মানে জানলা কেটে গেট ভেঙে, লোয়ার গেট ফেট ভেঙে সব মালপত্র বের করে নিয়ে চলে গেছে। কয়েক লক্ষ টাকার মাল নিয়ে চলে গেছে, লিকুইড ক্যাশ টাকা সমেত। এবং এভাবে ওরা মানে টসারিং করে সব নিয়ে গেছে। এখন তো দোকান বন্ধ ছিল, এখন দোকান তো 15 তারিখ থেকে বন্ধ হয়েছে, 16 তারিখ থেকে দোকান বন্ধই ছিল। বন্ধ অবস্থাতে এই কাজ ওরা করেছে, আমরা তো বন্ধের সময় তার এখানে দোকানে আসিনি। আজকে সকালবেলা আমরা মানে বেলায় ওই খবর পেলাম যে এই পরিস্থিতি হয়েছে, আমরা এসে দেখলাম, পুলিশকে খবর দিলাম, পুলিশ এসেছে। পুলিশ এসে ওখানে ইনকোয়ারি করে ওরা সার্ভে করে গেল, বললো আপনারা লিখিটিকে কি লস টস গেছে সেটা আপনারা লিখে আমাদের জানান। এই পর্যন্ত হয়ে রয়েছে, আর কিছু বলতে হবে? এটা তো পুরো গ্যাং এসেছে, এটা কোনো বড় ধরনের গ্যাং আছে, তা নাহলে এতগুলো দরজা ভেঙে গ্রিল কেটে তারা কিন্তু, এটা কিন্তু মানে দু চারজনের কাজ নয়, এটা কোনো বড় জনের গ্যাং আছে। এবং ওরা টোটাল যে মাল মেটেরিয়াল নিয়েই ওরা এসেছে, হ্যাঁ, বহু টাইম নিয়ে ওরা কাজটা করেছে। তার মানে দুটো তিনতলায় আমার দোকান কেটেছে, গ্রিল কেটেছে, সব কেটেছে। তারপর হচ্ছে নিচতলাতে ওরা পুরো সেট কেটেছে, সেট কেটে উপরে উঠেছে। তারপরে নিচের বাংলা কাউন্টারে পরপর 3-4 খানা ওরা গেট ভেঙেছে, তারপরে ওসব মানে ওরা কাজ করেছে। এটা দু চারজন তো কাজ নেই, এটা বড় কোনো গ্যাং আছে। এটা পুলিশকে ভালো করে তদারকি করতে হবে, পুলিশকে যেন এটা যেন আমাদের যেন সুরক্ষা দিতে পারে পুলিশরা, সেভাবে আমরা মানে এটা একটা ইয়ে রাখছি, আবদার রাখছি এবং প্রপোজাল রাখছি। আর নিচের দোকানের যে মালিক আছে উনি এসেছেন, আমার নাম কার্তিক চৌধুরী। হ্যাঁ, নদিয়া থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।